শরীরচর্চা বা ব্যায়াম বলতে অনেকে বোঝেন ফিটনেস সেন্টারে গিয়ে বিভিন্ন যন্ত্র বা প্রশিক্ষণের সাহায্যে দৈনিক সৌন্দর্য বাড়ানোর কিছু নিয়মকানুন। কিন্তু ফিটনেস সেন্টারে যাতায়াত এবং ব্যায়াম করার জন্য যে সময়ের প্রয়োজন, সে সময় আমাদের কাছে নেই। তাই সুন্দর ফিটনেস চাইলেও চাকরি, সংসার, ঘরের নানা কাজ ফেলে নিয়ম করে ফিটনেস সেন্টারে যাওয়া আর সময় ব্যয় করা, টাকা খরচ করা সবার পক্ষে সম্ভব হয় না। তাই আমি আপনাদের এমন কিছু ব্যায়ামের নিয়ম বলবো যা আপনি বাড়িতে কিছু সময় করলে আপনি আপনার হাতের পেশি খুব সুন্দর সুগঠিত করতে পারবেন। আসুন দেখে নিই আপনাকে কি করতে হবে এর জন্য। বন্ধুরা, আমি যেটি আপনাদের বলতে চলেছি সেটা শুধুমাত্র হাতের পেশির ব্যায়াম। ব্যায়াম করার জন্য আপনি ডাম্বেল কিনতে পারেন অথবা 1 থেকে 2 লিটারের পানির বোতল ব্যায়াম করার জন্য ব্যবহার করতে পারেন, যেটাই আপনার সুবিধা। ব্যায়ামটির নাম হচ্ছে ব্রাইসেপ কার্লস। দুহাতে ডাম্বেল নিয়ে সোজা হয়ে দাঁড়ান, তারপর আপনার হাতগুলো শরীর বরাবর সমান রাখুন এবং হাতগুলো আপনার মুখের কাছে আনুন। খেয়াল রাখবেন যেন হাতের কোনোই শরীর বরাবর থাকে। যখন হাত মুখের কাছে আনবেন তখন আপনার শ্বাস ছাড়বেন, আবার যখন হাত নিচে নামাবেন তখন শ্বাস গ্রহণ করবেন। এভাবে 10 থেকে 12 বার করে দুহাতে মোট 20 থেকে 24 বার করবেন। 20 থেকে 24 বারে 1 সেট হয়। 1 সেট শেষ করার পর আরও একবার চেষ্টা করবেন। ব্যায়ামটি বারবার করার পর যখন আপনি খুব সহজে করতে পারবেন তখন আপনাকে আরও ভারী কিছু নিয়ে ব্যায়ামটি করতে হবে। এবার দ্বিতীয় ব্যায়ামটি হলো ট্রাইসেপ ডিপস। চেয়ার বা বেঞ্চে বসুন, আপনার হাতকে আপনার শরীরের দুপাশে চেয়ার বা বেঞ্চের পাশে রাখুন, তারপর দুহাতে ভর দিয়ে আপনার শরীরকে উঠান যাতে মনে হয় আপনার শরীর শূন্যে ভাসছে। এভাবে 1 সেট থেকে 3 সেট করতে হবে। যখন আপনার শরীরকে নিচে নামাবেন তখন শ্বাস ছাড়বেন, আবার যখন শরীর শূন্যে ভাসাবেন তখন শ্বাস নিবেন। এবার হলো পুশ আপ। পুশ আপ হলো একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যায়াম। এটি করলে হাতের পেশি দ্রুত বড় হয়। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি দেওয়ালের সামনে দাঁড়িয়ে পুশ আপ করতে পারেন প্র্যাকটিস হিসেবে। যখন এটি করতে করতে আপনার অভ্যাস হয়ে যাবে তখন আপনি ফ্লোর পুশ আপ করতে পারেন। ফ্লোর পুশ আপ করতে আপনাকে সমান ফ্লোরের দিকে মুখ করে হাত দিয়ে ফ্লোরে চাপ দিতে হবে। আপনার শরীর সমানভাবে রেখে হাতে ভর দিয়ে ফ্লোর পুশ আপ করতে হবে। আপনি 20 থেকে 30 বার করতে পারলেই যথেষ্ট। বন্ধুরা, এরপর কিছু টিপস আছে, এগুলো আপনাকে জানতে হবে। টিপস নাম্বার 1, আপনি ব্যায়াম করলে আপনাকে বেশি বেশি প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, যেমন মাছ, মাংস, ডিম। এই খাবারগুলি আপনার মাংসপেশির কোষ বৃদ্ধি করতে সাহায্য করে। 2 নম্বর হলো ব্যায়াম করার পর হাতের পেশিগুলোকে রেস্ট দিন, হাত সমান রাখুন। 3 নম্বর হলো ভারী ব্যায়াম করার আগে ছোট ছোট ব্যায়ামগুলি আগে করুন। আপনি 5 থেকে 10 মিনিট জগিং করতে পারেন। একইভাবে ব্যায়াম শেষ করার সময় ছোট ব্যায়াম দিয়ে শেষ করুন। বন্ধুরা, আর একটা কথা, যদি আপনি ব্যায়াম করার সময় কোনো রকম ব্যথা অনুভূতি হয় তাহলে আপনি ব্যায়াম নাও করতে পারেন, কারণ অনেকেই চায় না তার শরীরে কোনো রকম ব্যথা হোক। তবে আপনি যদি ব্যায়ামগুলি কন্টিনিউভাবে করতে থাকেন তাহলে ব্যথায় ব্যথা মারে আপনারা হয়তো এই কথাটি শুনেছেন। আমি যেভাবে নিয়মগুলি বললাম সে নিয়মগুলি আপনি কয়েকদিন ফলো করেই দেখুন। এই 3টি ব্যায়াম নিয়মিত বাড়িতেই আপনি করতে পারবেন, আর এই ব্যায়ামগুলি যদি আপনি করেন নিশ্চয় আপনি ফলাফল পাবেন। তো বন্ধুরা, এই নিয়মগুলি একটু মেনে চলুন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই। নতুন নতুন আরও বিষয়ে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনি অবশ্যই সফল হবেন যা আপনি করতে চাচ্ছেন। তাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।